Dear viewers, I welcome all of you. আজকে অনেক বড় একটা খবর আপনাদেরকে দেব, সেটা হচ্ছে বেঙ্গল এডুকেটার্স। এই নামটা থেকেও আপনারা অনেকটা গেস করতে পারছেন যে আমরা কি করব আর কি। এবং আই থিঙ্ক এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম আর কি, বিশেষ করে ইন ওয়েস্ট বেঙ্গল, যে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ করে মাধ্যমিক যে ক্যান্ডিডেটসগুলো, মাধ্যমিক যে স্টুডেন্টস, তাদেরকে আমরা দারুণ একটা সুখবর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, যে মাধ্যমিক ব্যাচকে বা মাধ্যমিক স্টুডেন্টস বা ক্যান্ডিডেটকে আমরা টার্গেট করে নতুন একটা চ্যানেল খুলেছি এবং একটা ব্যাচ স্টার্ট করছি। আর ব্যাচটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন ব্যাচ। এই ব্যাচের মাধ্যমে, এই ব্যাচকে আমরা আমাদের এই থ্রু অনলাইন ক্লাসেস আমরা এমন একটা কিছু দেবো যেটা হয়তো বাইরে থেকে ফিজিক্যালি ক্লাস করতে গেলে, অফলাইনে ক্লাস করতে গেলে অনেক টাকার একটা ব্যাপার থাকে। আর আমরা সবাই জানি যে খুব দিনের আলোর মতো সত্যি একটা ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গের যে পভার্টি যে লাইন, সেটা এক্সট্রিম পর্যায়ের একটা ব্যাপার, কারণ আমাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ফ্যামিলি খুব কম আছে। এবং এই সব সেই সমস্ত ফ্যামিলিগুলো বেশি যারা কিন্তু অনলাইন অফলাইন ক্লাসগুলো বা ফিজিক্যাল ক্লাস হোম টিউটর বা প্রাইভেট টিউটর কাছে গিয়ে নেওয়ার যে অ্যাফোর্ড করার যে ক্ষমতা, সেটা কিন্তু প্রত্যেক গার্জেনের থাকে না। আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে সেটা তো চরম বাস্তব একটা ব্যাপার। আর সেই সমস্ত ক্যান্ডিডেট বা সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা ভেবে আমরা একটা প্ল্যাটফর্ম, অনলাইন কোচিং বা লার্নিং একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, যেটা সেই সমস্ত গরিব স্টুডেন্টস বা প্যারেন্টসদের জন্য একটা সুখবর হতে যাচ্ছে, যারা ফিজিক্যালি বা অফলাইনে গিয়ে তাদের একটা মোটা অঙ্কের টাকা দিয়ে তারা সেই সমস্ত ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারেন না। ডিয়ার প্যারেন্টস, একটা কথা আপনাদের আগে থেকে বলে রাখি যে এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু সবাই কিন্তু মোবাইল নির্ভর একটা জীবনযাপন করতে চায়। তো আমরা চাইছি যে তারা মানে এমন বাজে কিছু না দেখুক যাতে তাদের লাইফটা হ্যাং হয়ে যায় বা বাজে কিছু থেকে অ্যাডিক্টেড হয়ে যায়, সেটা না দেখে আমাদের বেঙ্গল এডুকেটার্স যে চ্যানেল বা এই টাইপের যেগুলো ওদের বিভিন্ন ইনফরমেশন পাবে বা জ্ঞান তারা অর্জন করতে পারবে, সে সমস্ত চ্যানেলগুলো সন্ধান দিন এবং তাদের যে মোবাইল ইউজিংয়ের যে ব্যাপারটা, সেটা যেন ইফেক্টিভ হয়, সেই বিষয়টা আপনারা একটু এনশিওর করুন। তো আমরা আজকে কিছু ইন্ট্রোডাকশন আমরা দেবো আর কি, যে আমাদের এই যে থিঙ্কিং সেটা হচ্ছে যে মাধ্যমিক ব্যাচকে টার্গেট করছি এবং সেখানে সমস্ত সাবজেক্ট টিচার দিয়ে আমরা ক্লাস করাবো আর কি। আমরা প্রচুর চ্যানেল দেখি যেখানে হয়তো মানে একটা সাবজেক্ট সেন্ট্রিক একটা চ্যানেল হয়ে থাকে এবং সেখানে হয়তো ইনকমপ্লিট একটা লেসন পেয়ে থাকে বাচ্চারা, কিন্তু আমাদের নজরে সেটা কমপ্লিট মনে হয়নি। আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে চাইছি যেখানে বাচ্চারা একদম কমপ্লিট একটা প্যাকেজ, একটা কোচিং পেয়ে যাবে, যেখানে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, লাইফ সায়েন্স থেকে শুরু করে ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট অফ এমপি, মাধ্যমিক ব্যাচে যে সমস্ত সিলেবাসগুলো হয়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল বোর্ড এবং পাশাপাশি মাদ্রাসা বোর্ড, এই দুটো বোর্ডকে আমরা টার্গেট করে আমাদের যে কোচিং যে ক্লাসগুলো আর কি, সেটাকে আমরা ডিজাইন করব। এবং আই থিঙ্ক আমাদের কাছে একটা ওয়েল এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি আছে যারা নিজের জায়গাতে সমানভাবে দক্ষ এবং তারা খুব প্ল্যান্ড ওয়েতে তাদের ক্লাসগুলো করবেন। এবং আই গেস এবং আই হোপ কি যে এই সমস্ত ক্লাসগুলো করলে একটা স্টুডেন্ট আর অন্য কোথাও যদি না যায়, স্কুলের উপর তো ডিপেন্ডেন্ট হতেই হবে, কারণ স্কুল আমাদের একটা মেইন একটা জায়গা, মানে সোর্স আর কি, নলেজ অ্যাফোর্ড করার বা আমাদের লেসনটাকে প্রিপেয়ার করার। তার পাশাপাশি আমরা বাচ্চাদের তো একটা নিড থেকেই থাকে যে একটা প্রাইভেট টিউটরের কাছে যাবে কিংবা একটা হোম টিউটার তাকে এসে পড়াবে, তো সেটাতে যেহেতু সবার দ্বারা সম্ভব নয়, তাই আমরা একটা প্ল্যাটফর্ম করছি যেখানে আমাদের টিচাররা একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা ছাড়াই আপনার বাচ্চাদের বা স্টুডেন্ট তোমরা যারা দেখছো তোমাদেরকে পড়াবে আমাদের স্যারেরা। আমাদের স্যারেরা নিজের জায়গাতে অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটা তাদের কাছে আছে, তোমরা ক্লাস করলেই বুঝবে। তো আমরা প্রত্যেক দিন, সপ্তাহে প্রত্যেকটা দিন তোমাদের ক্লাস দেবো, মর্নিং বা ইভিনিং আমরা একটা শিডিউল বা একটা রুটিন করে তোমাদের দেবো আর কি, সেইখানে আর কি তোমরা ক্লাসগুলো টাইম মতো করলে আই থিঙ্ক তোমরা সেখানে ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবে এবং তোমরা পরীক্ষার জন্য একদম প্রিপেয়ার্ড হতে পারবে আর কি। আমাদের ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ হবে, সেখানে এসএকিউ থেকে শুরু করে এমসিকিউ সমস্ত টাইপ, ব্রড কোশ্চেন, মানে যে যে সাবজেক্টে যেরকম টাইপের কোশ্চেন হয় সবগুলো কভার করা হবে। এবং তার আগে যে টেক্সটটার যে ইম্পর্টেন্স, সেটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। আমরা টেক্সটটাকে প্রথম কভার করে তারপরে কোশ্চেনে যাব এবং তারপরে কিন্তু মক টেস্ট আর কি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসেসগুলো হবে এবং সেখানে সরাসরি কোশ্চেন অ্যান্সার হবে, মক টেস্ট হবে, এবং সেটা থেকে আমরা ছাত্রছাত্রীদের যে প্রোগ্রেস, তারা কি পড়ছে, কতটুকু এগুলো, সেটা আমরা যাচাই করতে পারবো। পাশাপাশি হয়তো একটা ক্লাসের মাধ্যমে সমস্ত নোটসগুলো আমরা লেখালে একটা টাইমের একটা ব্যাপার থেকে যায়, তাই জন্য আমরা করেছি কি টেলিগ্রাম চ্যানেল কিংবা আমরা ডিসক্রিপশনে পিডিএফ ফাইলের মাধ্যমে আর কি বাচ্চাদেরকে আমরা সেই সমস্ত নোটসগুলো প্রোভাইড করতে পারবো, যাতে করে তারা তাদের সময়টা বাঁচিয়ে নিজের পড়াশোনাটাকে রেডি করতে পারে আর কি।
এই সমস্তগুলো থাকছে। এবং আমরা আরেকবার রিপিট করছি, যেটা ফ্রি অফ কস্ট, এখানে কোনো ফিস দিতে হচ্ছে না, কোনো চার্জেস অ্যাপ্লাইড হচ্ছে না আর কি, একদম ফ্রি অফ কস্ট। আমরা সে সমস্ত গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই আমরা এটা করতে চাইছি। আশা করি আমাদের ফ্যাকাল্টি যখন ক্লাস শুরু করবে সেটা আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন যে আমরা কী করতে চাইছি। এবার এখানে আমাদের সারা বছরের যে পড়াটা আর কি, আমরা সেটা একদম একদম প্রাইভেট ব্যাচগুলোতে যেমন হয় আর কি, সেইভাবে আমরা কিন্তু সেখানে সেটাকে কমপ্লিট করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আমাদের নতুন ব্যাচ, চ্যাম্পিয়ন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, এবং তার আগে আমরা টিচারদেরকে একটু জেনে নেবো আর কি, যে কোন স্যার কীরকম দেখতে এবং কি পড়াবেন তাঁরা আর কি, সেগুলো আমাদের একটু জানার ব্যাপার আছে। তো আমরা এক এক করে প্রত্যেকটা স্যারকে এখানে ডেকে নেবো এবং তাদেরকে ইন্ট্রোডিউস করাবো আর কি। মাই নেম ইজ আব্দুর রহমান অ্যান্ড আই এম ইয়োর ইংলিশ টিচার। আমি ইংরেজি পড়াবো ফাঁকে ফাঁকে আর কি। তো ইংরেজি যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমাদের মার্কস ক্যারি করার যে জায়গাটা, যেখানে প্রচুর নাম্বার থাকে, সেটা হচ্ছে রাইটিং স্কিল। এটা আমরা কিন্তু অনেকে অ্যাভয়েড করি, কারণ এখানে সেই অর্থে আমাদের সেরকম অতটা স্কিল থাকে না, কিন্তু এটা খুব মেইন জায়গা আর কি। বাকি যে সিন আনসিন সেখানে কিন্তু একটা অ্যাভারেজ মার্কস অনেকে ক্যারি করতে পারে, কিন্তু রাইটিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে আমরা প্রচুর নাম্বার ক্যারি করতে পারি। তো রাইটিং স্কিলটাকে আমাদের খুব ভালোভাবে করতে হবে। রাইটিং স্কিল মানে কিন্তু মুখস্থ বিদ্যা নয় আর কি। একটা জিনিস শেয়ার করি যে রাইটিং স্কিলের স্টুডেন্ট, তোমরা যারা নতুন পরীক্ষা দেবে তোমাদের কাছে এই বিষয়গুলো অজানা, যে আমরা যে দেখি 7, 8, 9, 10 এই সমস্ত সমস্ত ক্লাসে কিন্তু যখন রাইটিং আসে তখন কিন্তু ওখানে পয়েন্ট থাকে, তাই না? পয়েন্ট যখন থাকে, কিন্তু আমরা অনেক সময় করি কি পয়েন্টগুলো ফলো করার চেষ্টা করি, আবার হয়তো নিজের মুখস্থ বা হয়তো কি টুকলি ঝেড়ে দিতে পারি কোনো সময় আর কি। তো সেটা তো আমরা টুকলির দিকে তো যাবোই না, কারণ এটা তো একটা ভালো অনেস্ট স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট ফলো করতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে 1 নম্বর 2 নম্বর করে নাম্বার থাকে। যেমন কিছুদিন আগে মাধ্যমিক বোর্ডের যে স্যাম্পল, সেখানে দেখা হচ্ছে যে টাইটেলের জন্য 2 নম্বর, প্রথম পয়েন্টের জন্য 1 নম্বর, তারপরে 1+2+2+2 এভাবে, বা মোরালের জন্য স্টোরি যদি হয় তাহলে মোরালের ক্ষেত্রে একটা, বা লেটারের ক্ষেত্রে ফরম্যাটের জন্য নাম্বার থাকে, বা হয়তো রিপোর্টিংয়ের জন্য ফরম্যাটের উপর নাম্বার থাকে। এই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেল ইন ডিটেল ক্লাস করবো, তখন তোমাদের জানাবো। আর পাশাপাশি গ্রামারের যে বিষয়টা, সেখানে ভয়েস এবং ন্যারেশন মাস্ট থাকেই, ফ্রেজাল ভাব যেটা পরীক্ষাতে থাকবেই, আর্টিকেল প্রিপোজিশন এমন একটা জায়গায় যেটা 3 নম্বরের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষাতে থাকেই, আর পাশাপাশি হয়তো কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসতে পারে বা ডিগ্রি আসতে পারে, বা হয়তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই বিষয়গুলো থাকে, এগুলো আসে। আমরা যদি পাটপাট করে এগুলো করি না তাহলে খুব ভালো একটা জায়গাতে যেতে পারি। এবং পাশাপাশি সিনের যে ব্যাপারটা, খুব টেক্সট খুব ছোটো, খুবই ছোট, আমরা টেক্সটটা মানে অল্প সময় শেষ করতে পারি, এবং টেস্টে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি সেগুলো আমরা কভার করব। আর কিছু হয়তো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, সেটা তখন তোমরা পরবর্তীতে পড়ে নেবে আর কি। আর আনসিন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট কোনো একটা ইভেন্টস নিয়ে, বা কোনো একজন মনীষী বা কোনো একজন বিখ্যাত লোক যদি মারা যান তার জীবন নিয়ে, কিংবা কোনো একটা ঘটনা দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে হতে পারে, এই টাইপ কিছু বিষয় আমরা যখন ক্লাস করবো ইন ডিটেল আলোচনা করব। আশা করি ইংলিশটা তোমাদের কাছে ইজিয়ার হবে, কারণ ইংলিশের প্রতি আমাদের একটা ভয় আছে, আমরা একটু ফিয়ার ফিল করি আর কি ইংলিশে। তো আশা করি আমরা যদি নিয়মিত ক্লাস করি তাহলে সেই ভয়টা আমরা কাটিয়ে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো, আশা করা যায়। রবিউল স্যার আমাদের বাংলার শিক্ষক, মানে তাঁর এক্সপিরিয়েন্স মোর দ্যান 10 ইয়ার্স, এবং তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে পড়িয়ে থাকেন। তো আমরা স্যারকে এখন ডেকে নিচ্ছি তার বাকি বিষয়ে, তার বাকি কথা বলার জন্যে। স্যার আসুন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের বেঙ্গল এডুকেটেড অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমি তোমাদের বাংলা পড়াবো। ক্লাসের শুরুতেই তোমাদের বলবো, আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের নির্বাচিত সিলেবাস, সেই সিলেবাসের প্রত্যেকটা গল্প কবিতা আমি ধরে ধরে তোমাদের পড়াবো, এবং কী ধরনের প্রশ্ন প্যাটার্ন, কী ধরনের প্রশ্ন হতে পারে, কোন গল্প থেকে 2023-এ বড় হবে, কোন গল্পটা থেকে 3 নম্বরের কোশ্চেন হবে, সবগুলো আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্টে সমস্ত অনলাইন ক্লাসের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নোটসও পাওয়া যাবে, যেখান থেকে তোমরা খুব উপকৃত হবে। আর কিছু? থ্যাংক ইউ স্যার। আমাদের রবিউল স্যার দেখলেন, উনি বাংলা পড়াবেন আর কি, অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন স্যার। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এবার আরেকজন স্যারের সঙ্গে পরিচিত হবে, যিনি অঙ্কের টিচার।
আমরা ইংলিশের পাশাপাশি কিন্তু অঙ্কটাকেও ভয় করি আর কি। ভয় করলে চলবে না, যদি আমরা প্রথমে ভয় করে বসে তাহলে কিন্তু কোনো জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো না। অতএব আমাদের সাহসিকতার সঙ্গে আমরা যদি প্ল্যানিং ওয়েতে এগোই তাহলে কিন্তু আমরা সব কিছুকে সম্ভব করতে পারি। তো আমরা এখন তরুণ তুর্কি স্যার, আমাদের কাইম স্যারকে ইন্ট্রোডিউস করছি। আমরা রিকোয়েস্ট করছি কাইম স্যার আপনি আসুন, তার 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স আর কি, এবং খুব ভালো একজন স্যার, আমরা বাকি কথা তার কাছ থেকে শুনছি। মাই ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার চ্যাম্পিয়ন্স, আমি আব্দুল কাইয়ুম। ক্লাস 10-এর পুরো ম্যাথামেটিক্স সাবজেক্টটা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের পুরো কভার করব আমি। একটু আগে স্যার বললেন ম্যাথামেটিক্সের জন্য প্রায় ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই ছোটো থেকে একটা ভীতি থাকে, ভয় থাকে। ওটার কারণ আমি বলবো, অফলাইন ক্লাসে আমি দেখেছি যাদের অঙ্ক বিষয়টা একটু গ্যাপ হয়ে গেছে, আমি বলবো কোনো একটা ক্লাসে কোনো একটা সাবজেক্ট, মানে ওই ম্যাথামেটিক্স সাবজেক্টে বিশেষ করে যদি কোনো একটা চ্যাপ্টারে একটা টপিক যদি গ্যাপ থেকে যায়, যদি ছেড়ে চলে আসে, ওই টপিকটার জন্য আগামী দিনে আটকাতেই হবে। ফর এক্সাম্পল, যদি ক্লাস 8-এ মিডিল ফ্যাক্টর টপিকটা যদি না পড়ে থাকে, ওকে ক্লাস 10-এও আটকাতে হবে, 9-এও আটকাতে হবে, 11-12 যে কোনো জায়গায় থেকে আটকাতেই হবে। তো এই সাবজেক্টটা একটু অন্যরকম বাকি সাবজেক্টের থেকে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এটা কভার করার জন্য আমরা অন্যরকম ব্যবস্থা নেব, যেমন এখন লকডাউন পিরিয়ডে মধ্যবিত্ত পরিবারে বা যারা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তারা বাড়িতে হোম টিউটর রাখতে পারেনি বা কোচিং সেন্টারে যেতে পারেনি, প্রাইভেট জায়গায় পড়তে পারেনি। তো এই 2 বছর যে 8-9 ক্লাসটা খুবই আলেডালে কেটে গেছে, মাঝখানে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে। ওই গ্যাপটা আমরা চেষ্টা করব যে বেসিক কিছু রুলস থাকে ম্যাথামেটিক্সের, যেগুলো না জানলেই নয়, ক্লাস 10-এর অঙ্ক করার আগে ওই জিনিসগুলো জানতেই হবে। তো ওইগুলো কভার আমরা বেসিক রুলসের একটা ক্লাস দিয়ে, বা এর থেকে বেশি ক্লাস প্রয়োজন হলে বেশি কিছু ইনফরমেশন ওই ক্লাসগুলোতে দিয়ে আমরা কভার করার চেষ্টা করব। কারণ আমরা ক্লাস 10-এর স্টুডেন্টকে পড়াতে গেলে আমরা ধরেই নিই যে ক্লাস 9 পর্যন্ত ওর অলরেডি কভার আছে, এটা ধরে নিয়ে পড়াতে গেলে হয়তো আটকে যাবে, কারণ এই যে 2 বছর লকডাউন পিরিয়ড। তো এইটা কভার করার জন্য আমরা বেসিক কিছু রুলসের আগের কিছু ইনফরমেশন যেগুলো জানা অবশ্যই জরুরি, ওইগুলো নিয়ে আলাদা করে ক্লাস করিয়ে চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকো, আগামী দিনে আমরা অবশ্যই ভালো রেজাল্টের জন্য চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা আরেকজন নতুন স্যারের সঙ্গে পরিচিত হব, তার নাম হোসাইনুল আবিদিন, হি ইজ মাস্টার্স ইন জুলজি। তার অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার তিনি, আমরা স্যারের কাছ থেকে তার বেসিক কথাগুলো তার কাছ থেকে শুনে নেব আর কি। হোসাইনুল আবিদিন লাইফ সায়েন্সের টিচার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই বেঙ্গল এডুকেটার্সে। দেখো, যারা ভয় খাচ্ছ মাধ্যমিক বলে, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যারা চিন্তিত হচ্ছ, এই লকডাউনে যারা পড়াশোনার হাল ছেড়ে দিয়েছো, তাদের জন্য আমরা উপস্থিত, বেঙ্গল এডুকেটার্স তোমাদের সাথে উপস্থিত। আমি বলতে চাই, এরকম যারা লকডাউনে পড়া ধৈর্য হারিয়ে ফেলেছো, যারা পড়াশোনা থেকে মানসিকতা দূরে সরিয়ে ফেলেছো বা পড়তে পারছো না, আমরা তোমাদের হেল্প করব। আর জীবন বিজ্ঞানে তোমার জীবন সম্বন্ধে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাকে চিনিয়ে দেবো, জীবন কীভাবে কাটাতে হয়, জীবনের কী উপকারিতা, আর মাধ্যমিকে 100% 100% নম্বর কীভাবে তোলা যায়, সেই সাজেশন আমরা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো ফলো করো, থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর, মানে আমরা আশ্বাস পেলাম আর কি স্যারের কাছ থেকে, এইটাই তো দরকার আর কি। আমরা মাঝে মাঝে ভয় পাই, হাল ছেড়ে দিই, কিন্তু জীবন এমন একটা ব্যাপার যেখানে আমরা রবি ঠাকুরের একটা কথা বলতে পারি যে, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসে, অন্ধকারেই ফিরে আসে। অতএব ভয় করলে কিন্তু আমাদের জীবন সেখান থেকে শেষ আর কি, একটা পরিসমাপ্তি ঘটে যেতে পারে। এবার ভয়কে জয় করে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমাদের জীবন থাকলে কিন্তু দুঃখ কষ্ট থাকে, সেটাকে এক্সিট করে যেতে পারলে কিন্তু আমরা জীবনে সাকসেসটাকে অ্যাচিভ করতে পারি আর কি। তো লাইফ সায়েন্স স্যারের সঙ্গে আমরা পরিচিত হলাম, এবার লেটস নো ইওর নেক্সট টিচার, অ্যান্ড হি ইজ রেজাউল করিম স্যার। তিনি অত্যন্ত কোয়ালিটিফুল একজন স্যার, কারণ তিনি এখন বর্তমানে ভারতের আর কি, আমাদের দেশের টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একদম প্রথম সারির একটা ইউনিভার্সিটি, JNU, দ্যাট মিনস জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একজন পাঠরত ছাত্র আর কি, বিটেক করছেন আর কি JNU-তে। তিনি তোমাদের ভৌত বিজ্ঞান তথা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট পড়াবেন। তো আমরা স্যারের সম্পর্কে একটু জেনে নিই এবং তার কিছু কথা শুনে নিই। সো আমরা এখন রেজাউল করিম স্যারকে ডাকছি। হ্যালো চ্যাম্পিয়ন্স, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন ব্যাচের নামও আবার চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়ন ব্যাচ আমরা লঞ্চ করলাম। তো আমাদের উদ্দেশ্য একটাই, যে সমস্ত স্টুডেন্টকে চ্যাম্পিয়ন বানাবো,
মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাচের নাম এক, মানে এক নামকরণের এক একমাত্র কারণ হচ্ছে আমরা সমস্ত স্টুডেন্টকে চ্যাম্পিয়ন বানাতে চাই। এবার ফিজিক্যাল সায়েন্স, একটু ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারে আসি। ফিজিক্যাল সায়েন্সে কী হয়, সবাই খুব ভয় করে সাবজেক্টটাকে, যে কী হয় কোথা থেকে ইকুয়েশন আসছে, তারপরে আবার কিছুদিন পরে যে যখন কেমিস্ট্রির পার্টে চলে যায় ওখানে বিভিন্ন রিয়াকশন আসে, তো কী হয় তাদের রিয়াকশন দেখতে খুবই সমস্যা হয়ে যায় ওদের। তো আমি তোমাদের এইভাবে পড়াবো একবারে জিরো লেভেল থেকে, যখন ফিজিক্যাল সায়েন্সে দুটো পার্ট হয় ফিজিক্স কেমিস্ট্রি, যখন ফিজিক্স পড়াবো তখন তুমি ফিজিক্সকে যেন দেখতে পাও একবার তোমার সামনে, এইভাবে উপস্থাপন করবো। এবং যখন কেমিস্ট্রিতে যাবো, কেমিস্ট্রিতে কী হয় রিয়াকশন পার্টটা ম্যাক্সিমাম থাকে, রিয়াকশানে কীগুলো হয় আমরা সবসময় মুখস্থ করার চেষ্টা করি রিয়াকশন, কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সংকেতগুলো মনে রাখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেগুলো যদি আমরা একটু ভালোভাবে গাইড পেয়ে যাই কারোর কাছ থেকে তো সেগুলো খুবই ইজি হয়ে যায়। তো তোমরা আমাদের সঙ্গে একবারে জুড়ে থাকো, একবারে তোমাদের জিরো লেভেল থেকে হিরো লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমরা সমস্ত সাবজেক্টের ভিডিও ভিডিও লেকচার তোমাদের সামনে রাখবো, তোমরা আশা করছি খুবই উপকৃত হবা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ রেজাউল করিম স্যার, তার যে কিছু কথা সেটা তোমরা শুনলে এবং আশা করি ভালো লাগবে স্যারের ক্লাস করতে। তো তোমরা জয়েন উইথ আস, আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং পরবর্তী স্যার ইতিহাসের স্যারের সঙ্গে পরিচিত হবো আর কি। তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার, খুব ভালো পড়ান এবং লোকালিটিতে আমরা জানি তিনি খুব ফেমাস একজন টিচার। আমরা এর আগে ছাত্রছাত্রীর কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, আশা করি স্যার তোমাদেরও ফেভারিট হতে পারবে। নাদিম স্যারকে আমরা ওয়েলকাম করছি এখন আজকে তার কিছু কথা শেয়ার করার জন্যে। হ্যালো স্টুডেন্ট, বেঙ্গল এডুকেটর চ্যানেলের পক্ষ থেকে আমি জানাচ্ছি তোমাদের অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আমি তোমাদের ক্লাস টেনের হিস্ট্রি সাবজেক্ট নিয়ে থাকব এই চ্যানেলের মাধ্যমে। তো হিস্ট্রি সম্বন্ধে কয়েকটা কথা বলি আমি। অ্যাকচুয়ালি এই হিস্ট্রি বিষয়ে প্রায় 90% স্টুডেন্টের একটা ভয় থাকে যে সাল কীভাবে মনে রাখবো বা কী করে মনে রাখবো, মানে এগুলো। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমি এই চ্যানেলের মাধ্যমে হিস্ট্রি কী করে মনে রাখতে হয় বা একটার পর একটা ঘটনা কীভাবে মনে স্টক করে রাখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো। যেটা হয় যে প্রথম একটা নোটস করা হলো বা কোনো একটা জিনিস মুখস্থ করা হলো, কিছুক্ষণের পর আউট হয়ে যায়। কেন আউট হয়ে যায়? আমরা যদি কোনো একটা ঘটনাকে ওতপ্রোতভাবে না জানি, একটার পর একটা প্রত্যেকটা ঘটনা একের সাথে অপরের সাথে মানে সম্পর্কিত একে অপরের সাথে, এবার আমরা যদি ফার্স্ট টপিকটা না জানি তাহলে সেকেন্ড টপিক কিন্তু আমরা জানতে পারবো না। অতএব আমি এই বেঙ্গল এডুকেটর চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকটা টপিক প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা পর্যায়ক্রমিকভাবে কীভাবে ঘটেছে না ঘটেছে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এইটুকু আশা রাখো যে আমরা এই বেঙ্গল এডুকেটর চ্যানেলের মাধ্যমে তোমাদের সমস্ত PDF টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। আর তার পাশাপাশি তোমাদের একটু সহানুভূতি দরকার। কি আরেকটা জিনিস হয় যে তোমাদের ইতিহাস পড়তে কিন্তু বোরিং লাগে। তো বোরিং হওয়ার কারণটা হলো এটা যে অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারছো না, ইতিহাস পড়ার লক্ষ্যটা কি। অ্যাকচুয়াল ইতিহাস পড়ার লক্ষ্য, দেখো আজকে হয়তো প্রচলিত সমাজে একটা কথা আছে কিংবদন্তি লোক কথা স্মৃতি কথা, তো কিংবদন্তির কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব আছে। কিংবদন্তি মানে কি? গল্পকথা। এবার আমরা কিংবদন্তি কোনটা বলে থাকি, যেমন কিংবদন্তির একটা কাহিনী আছে হারকিউলাসের বিবরণ। তো এগুলো জিনিস আমরা যদি ইতিহাস না জানতে পারি তাহলে কিন্তু তোমার ইতিহাস সম্বন্ধে যদি কোনো ধারণাই না থাকে তাহলে আমরা যোদ্ধা সম্বন্ধে কী করে জানতে পারবো? তো অ্যাকচুয়াল ইন্টারেস্টের সাথে পড়তে হবে, আর যেটা পড়বা সেটাকে স্টক করে রাখার চেষ্টা করতে হবে, আর গল্পের মতো করে পড়তে হবে, মুখস্থ না। কারণ ইতিহাসে মুখস্থ করে কোনো দিন ভালো রেজাল্ট হয় না। আর ফার্স্ট অফ অল আরেকটা কথা বলবো প্রথমে, যে তোমরা যত পারবা গল্প পড়ার চেষ্টা করো বাড়িতে, যত পারবা। আমি তো নোটস ম্যানেজ থেকে শুরু করে সমস্ত কিছু ইন্ট্রোডাকশন আমি তোমাদের দেবো, তার পাশাপাশি তোমরা নিজে যতটা এটার প্রভাব এ করতে পারবা ততটা বেস্ট রেজাল্ট হবে। থ্যাংক ইউ সো মাচ নাদিম স্যারকে, উনি ওনার কথা বললেন আর কি, খুব ভালো লাগলো, আশা করি তার ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং হবে আজকে। পাশাপাশি আমাদের আরও বেশ কিছুজন গেস্ট টিচার আছেন, আরও কিছুজন টিচার আছেন, হয়তো আমরা সবাইকে একসঙ্গে আজকে পাইনি তাই বলে সবাইকে একসঙ্গে আমরা হাজির করাতে পারিনি আর কি। তো পরবর্তীতে আমরা তাদেরকে পেলে তাদের সঙ্গে আপনাদের বা তোমাদের পরিচয় করাবো। আমরা সবাই জানি নেলসন ম্যান্ডেলার একটা খুব বিখ্যাত কোট আছে যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন বাই হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং মহাত্মা গান্ধী দ্য ফাদার অফ নেশন তিনি একটা কথা বলছেন যে চেঞ্জ ইউয়ার সেলফ বিকজ ইউ আর ইন কন্ট্রোল। আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করি
স্টুডেন্ট তুমি যদি তোমাকে চেঞ্জ করতে চাও বা তোমাকে যদি ভালো জায়গাতে নিয়ে যেতে চাও, সেটা তোমাকেই করতে হবে, কারণ তুমি তোমার আয়ত্তের মধ্যে আর কি, তুমি তোমার হাতের মুঠোয় আর কি। তাহলে আমরা আজ থেকে একটা পয়েন্ট করবো যে আমরা বাজে যে সমস্ত ব্যাড হ্যাবিটসগুলো আছে সেটাকে ত্যাগ করবো, এবং আমরা গুড হ্যাবিট কিছু নিজের জীবনে বিল্ড না করলে কিন্তু একটা জীবনকে ভালো করা যায় না। তাই জন্য আমরা আজকে এই চ্যানেলের সঙ্গে সবাই জুড়ে থাকবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, যারা তোমাদের মতো আরও যারা ছাত্রছাত্রী বা বন্ধুরা আছেন বান্ধবীরা আছেন তাদের সঙ্গে শেয়ার করে দেবো, এবং আশা করি আমাদের খুব সুন্দর ইফেক্টিভ একটা জার্নি হবে এবং বছরের শেষে আমরা সবাই একসঙ্গে খুব ভালোভাবে হাসতে পারবো, এই কামনা করে আজকের মতো আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বেস্ট অফ লাক টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ।